মানবতার সমাধান <try> বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ দূরের এবং কাছে অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা চলছে যেখানে আলোচনার বিষয়বস্তু হলো এটা যারা আল্লাহর নবীকে কষ্ট দেয় আর মুমিনদের কষ্ট দেয় আল্লাহআর কাছে তারা বড় ধরনের আজাবের মুখোমুখি হবে আল্লাহর নবীর জীবদ্দশায় কষ্ট দিয়েছে মানুষ আল্লাহ নবীর জীবদশার পরে এখনো অনেকে নবীকে কষ্ট দেওয়ার সেই অশুভ পায় তারা অনেকেই চালায় আপনারা মাঝে মধ্যে দেখবেন কার্টুন এসে হাজির হয়ে যায় আল্লাহ নবীর ব্যাপারে তারা বেয়াদবি করে বিভিন্ন ধরনের ব্যঙ্গ কার্টুন তারা তৈরি করে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক হেদায়ত নসিবে না থাকলে আল্লাহ তাদেরকে শাস্তি দিক এটা আল্লাহর কাছে আমাদের দোয়া আমরা আসুন দেখি আল্লাহ স্বয়ং কি বলছেন এই ব্যাপারে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره وآ আল্লাহ রবুল আলমিন বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে এবং আল্লাহর রসুল কে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে লানত করেন তাদেরকে আল্লাহ কাজ করেন তাদেরকে আল্লাহ রহমত থেকে দূরে সরায় রাখেন কোথায় ল করেন ওয়াল আখেরা দুনিয়াতে এবং আখেরাতে আর তাদের জন্য আল্লাহ অত্যন্ত কঠিন এবং অপমানজনক সাজা রেডি করে রেখেছেন আর যারা মমিন পুরুষ অথবা মহিলাদেরকে যারা কষ্ট দেয় বিনা কারণে তারা অবশ্যই বড় ধরনের অন্যায় করে আর বড় ধরনের অপবাদ তারা দিয়ে থাকে এই হল আমাদের আয়াতের ভাই ও বোনেরা আল্লাহ এবং আল্লাহর সমানিত রসুলকে কষ্ট দেওয়া এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না এর থেকে বিগার ক্রাইম আর কিছু হতে পারে না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি আল্লাহকে কষ্ট দিবেন যে নবীর কারণে আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়েছেন আপনি তাকে কষ্ট দিবেন এর থেকে বড় অপরাধ এর থেকে বিগার ক্রাইম পৃথিবীতে আর কিছু হতে পারে না পারে না আল্লাহ সুহান হুয়া তাহলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে এমন এক গ্রুপ মানুষ তো আছে তারা আল্লাহকে স্বীকারই করে না দ্যার ইজ নো গড তাতে আল্লাহর কিছু আসে যায় না সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে তাতেও আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ হানিউন হামিদ আল্লাহ খাপেকিহীন নিজেই সপ্রশংসিত আল্লাহ সবাই যদি মুখ ফিরিয়ে নেয় অমাংকা ফারা ফাইনাল্লা হগান আনীল আলেমিন সোনা আলেমানের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন যারা আল্লাহকে অস্বীকার করে মুখ ফিরায় নাই আল্লাহ তাদের থেকে বেনিয়াজ আল্লাহ ইট ডাজন্ট মিন এনিথিং টু আল্লাহ ই দুন ডিক্রিস এনিথিং ইন দা কিংডম অফ আল্লাহ আল্লাহর কোনো ক্ষতি হয় না এবং আল্লাহর রাজত্বের মধ্যে সাময়ন্য কোনো কমতিও এতে হয় না সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা কে যারা কষ্ট দেয় তারা মূলত নিজেরা নিজেদের কপালকে পোড়ায় আল্লাহকে যারা ভুলে যায় তারা নিজেরা নিজেদের কপালকে পোড়ায় নিজেরা নিজের আত্মভোলা হয়ে যাবে আর এমন বিপদে পড়বে পৃথিবীতেই তাদের কোনো জায়গা হবে না আখের আত্ম দূরের কথা বলা তা কোন কাল দিন না শোল্লা হাফাং সাহোম কোন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহকে যারা ভুলে যায় তারা নিজেরা নিজেদেরকে ভুলে যায় আত্ম ভোলা হয়ে যায় আর তারাই হলো কাজেই আল্লাহকে কষ্ট দেওয়া এটা সব থেকে বড় ক্রাইম আল্লাহকে আপনি কষ্ট দিবেন কি করে আল্লাহকে কষ্ট না দিয়ে আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে নিজেকে বরবাদ করে দিবেন আপনি দ্বিতীয় প্রসঙ্গে আল্লাহ বলছেন আর আল্লাহর রসুল কষ্ট দেওয়া যদি আল্লাহর রসুল কে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় আল্লাহর নবীকে বিভিন্নজন বিভিন্ন জন বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে আল্লাহ নবীর হীন হায়াতে কাফির মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে আল্লাহ নবী ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেননি ঘুমাতে পারেননি বিশ্রাম করতে পারেননি নির্বিঘ্নে দাওয়াতে কাজ করতে পারেননি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বয়কটের শিকার হয়েছেন কি আল্লাহ নবীর পরিবার পরিজনের উপরে তোহমদ দিয়ে অপবাদ দিয়ে আল্লাহর নবীকে মানসিকভাবে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে যতজন যেভাবে চেষ্টা করেছে আল্লাহ নবীকে ঘায়ল করতে নিজেরা ঘায়ল হয়ে গেছে আর তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কোন ক্ষতি করতে পারে নাই তারা চেয়েছিল আল্লাহ নবীকে কষ্ট দিয়ে আল্লাহর দিনকে তারা নিবিয়ে ফেলবে আল্লাহর দিনকে তারা দমিয়ে দিবে আল্লাহর দিনকে তারা স্টপ করে ফেলবে কিন্তু তারা জানে না এই যে নূর আল্লাহ জ্বালাইছেন এই নূর এটা মুখের ফুৎকারে নিভানো যায় না يريدون ليطفئوا نور الله بافواههم والله متم نوره ولو كره الكافرون يريدون ترى ليطفئوا نور الله الله نورك اطفا আল্লাহ নূরকে নিভিয়ে ফেলতে দে ওয়ান্ট টু পুট অফ দা লাইট অফ আল্লাহ কি দিয়ে বেআফয় মুখের ফু ফু দিয়ে তারা আল্লাহর এই আয়াতকে নিবাই ফেলতে চায় আল্লাহর এই আলোকে নিবাই ফেলতে চায় আল্লাহর আলোকে আল্লাহর আয়াতকে তারা কিভাবে নিভাবে নট পসিবল এটা সম্ভব হবে না যত ফুফা তারা দিক না কেন কোনো ফুফাতে কাজ হবে না আল্লাহ অবশ্যই এই নূরকে আলোকে পরিপূর্ণতা দান করবেন পরিপূর্ণ রূপ দিবেন কাফের মুশরিকরা এটাকে যতই অস্বীকার করুক অপছন্দ করুক আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেনি। তাহলে দেখেন রসুল সাল্লি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ নবীর জীব এটা মক্কাতে হোক অথবা তায়েফে হোক এটা মদিনাতে হোক অথবা অহদে দিনে হোক অথবা হোক এটা আল্লাহরকে শারীরিক ভাবে কষ্ট দেওয়া হোক অথবা মানসিক কষ্ট হোক আল্লাহ রসুলকে দুশ্চিন্তার মধ্যে ফেলা হোক অথবা শারীরিক ভাবে ক্ষতি করার চেষ্টা করা হোক যেভাবেই যা করেছে না কেন মানুষ যেই ষড়যন্ত্রই তারা করেছে না কেন আল্লাহ নবীর বিপক্ষে তো ষড়যন্ত্র কম হয় নাই আল্লাহ নবীর উপরে উঠেন নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে আপনারা জানেন আল্লাহ নবীকে তিন বছরের বয়কট করা হয়েছে নির্বাসনে বংশ সহ এটা আপনারা জানেন আল্লাহ করে দেওয়া হবে একসঙ্গে আঘাত করে মেরে ফেলা হবে জীবনের উপরে ঝুমকি গেছে। এটা আপনারা সবাই জানেন আল্লাহর নবী এরপরে গুহায় আশ্রয় নিতে হয়েছে সেটা আপনারা জানেন ইহুদিরা আল্লাহ নবীকে পাথর ফেলে পাহাড়ের উপর থেকে পাথর ফেলে মেরে ফেলবে সেই ষড়যন্ত্র করেছে তা আপনারা জানেন কোন ষড়যন্ত্র হলো না বাস্তবায়িত খাইবারে গিয়ে সেখানে বিষক্ত সেখানে ছাগলের গোশত খাওয়ায় আল্লাহর নবীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হবে সেই ষড়যন্ত্রের কথাও আপনারা জানেন এবং এরপরে আল্লাহর নবীকে যখন ফিজিক্যালি কিছু করা সম্ভব হলো না তখন তারা মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার নামে তারা কুৎসা রটনা করলো তারা ব্লেম দিল এবং তারা বহতান করলো ইফতারা করলো আল্লাহর নবীকে মানসিক দুশ্চিন্তার মধ্যে তারা ফেলে দিল চেষ্টা তো কোনো দিক দিয়ে কম করা হয় নাই কিন্তু কোন চেষ্টাই কিন্তু সফল হয় নাই যারা এরকম করেছে তারা কি হয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত করেছেন আখেরা ওলা আনত করেছেন আপনারা আবু লাহাবের ওই ছেলের কথা জানেন যার সঙ্গে আল্লাহ রসুল মেয়ের বিবাহ হয়েছিল আর আল্লাহর রসুলের মেয়েকে তালাক দিয়ে দিয়েছে এবং আল্লাহর রসুলের সামনে সে বেয়াদবি করেছে আল্লাহ নবী খালি একটু বলেছিলেন সাল্লি সাল্লিত আলাইহি মিন কিলাবিক আল্লাহ তোমার তো কত কুকুর পৃথিবীতে আছে তার উপরে খালি একটা কুকুরকে একটু খেপাইয়ে দিও এই কথা শোনার পরেই কিন্তু সে সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকতো আর আবু লাহাব সে নিজেও তার সেলিনে দুশ্চিন্তা ছিল যে মুহাম্মাদের বद्दुआ মনে হাইলেগেই যাবে সেই সিরিয়ায় বাণিজ্য কাফেলা রাত্রিবেলায় ঘুমাতেও ভয় পেয়েছে চার দিক থেকে অন্যান্য মানুষ সবাইকে ঘুমাতে দিয়ে ওই তার ছেলেকে মাসখানেক ঘুমাতে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর কি ফয়সালা ভাগ একটা এসে সিংহ একটা এসে সবার ঘেরান নিয়ে 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 সবাইকে বাদ দিয়ে তার উপরে হামলা করেছে সুফহান আল্লাহ যেন দেখেন দুনিয়াতেই তো বেজ্যতি হয়ে গেল আবু লাহাবের মরণটা কিভাবে হয়েছে আপনারা জানেন যেমন বেজ্যতি আবু জাহালের মরণ কেমন বেজ্যতির সঙ্গে হয়েছে এগুলো সব আমাদের জানা আছে কাজেই দুনিয়াতে যে আল্লাহ আনত করেছেন এটা আমরা দেখে ফেললাম আখেরাতের আজাব তো অপেক্ষা করছে আল্লাহ নবীর জীবদ্দশার পরে যারা আল্লাহ নবীকে কষ্ট তাদের কি হবে এই প্রসঙ্গে আমাদের আলোচনা তবে এখনই নয় আমরা আলোচনা করব খানিক্ষণ বিরতির পরে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক ভেরি ভেরি সুন্টে আসসালাম হুকুম জেনে নিন ইসলামের বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন

উইটনেস ড জাকির নাইক ইন আটল অব ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় আল্লাহর প্রতি ভরসা। নিশ্চিতভাবে একমুখী ও মাওতিক থেকে তাকে এক আনতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসন জমিন শাহিদুল্লাহ খান মাদলী ডক্টর হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আক্রমুজ্জামান বিন আব্দুল সালাম মুজাফ্ফর বিন মহসেন মহমদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় দিমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সহিত করতেছেন সেদ্দী ইসলাম লং এর আল্লাহ করত একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়েলকাম ব্যাক আফটার দা ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সেই কামনা করছি ইনশাআল্লাহ আমাদের আলোচনা হচ্ছিল আল্লাহ নবীকে যারা কষ্ট দিয়েছে তার জীব দশায় তারা দুনিয়াতে বেজ্যোতি হয়েছে আর আখেরাতের আজাব তাদের জন্য অপেক্ষা করছে এটা নিঃসন্দেহে সেই আপনারা জানেন আবু আহাবের তাব্বান লাকা বলেছিল আল্লাহ নবীকে আল্লাহ রব আলমিন সোরা নাজিল করে দিয়েছেন যে নবী ধ্বংস হবে না ধ্বংস তুই হয়ে যাবি আর আল্লাহ নবীকে যারা নির্বংশ বলেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইননা শানিয়াকা হুওয়াল আবতার তোমার শত্রুরাই নির্বংশ আর তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে তার হাত ধ্বংস হয়ে গিয়েছে আর মা আগনা আনহু মালুহু কাসাব তার মাল সম্পদ কোনো কাজে আসে নাই সাইয়াসলা নারান যাতালহাব সেই আগুনের মধ্যে খুব তাড়াতাড়ি প্রবেশ করবে উমরাতুহু হাম্মালাতাল হাতাব আত্বর ওয়াইফ হলো যে কাঠ বহন করছে তার গলায় খেজুরের রশি ঝুলানো আছে এবং আল্লাহ রব আলমিন যা বলেছেন তাই তো হবে এবং তাই হচ্ছে আল্লাহ নবীর জীবদ্দশার পরে যারা আল্লাহ নবীকে কষ্ট দেয় তাদের জন্য কিন্তু এরকম বেহজ্যোতি অপেক্ষা করছে আল্লাহ নবীকে বিভিন্ন সময়ে বিভিন্ন জনে বেহজ্যোতি করার চেষ্টা করেছে অনেক নন মুসলিমরা বিদ্বেষবশত তারা না জেনে না বুঝে জাহেলের মতো এরকম কাজ করে থাকে অনেকে আবার লেখা পড়া শিখেও যারা আসলে জ্ঞান পাপি হয়ে এরকম কাজ করে থাকে আপনারা জানেন কয়েক বছর আগে আল্লাহ রসুলের কার্টুন আঁকা হয়েছিল ডেনমার্কে ডেনমার্কের এক পত্রিকায় রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে আল্লাহ নবীর কার্টুন ছবি আঁকা হয় না আউজুবিল্লা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করা হয় এটা নিয়ে সারা দুনিয়াতে ঝড় ওঠে সারা দুনিয়ার মুমিন মুসলমানরা জেগে ওঠে এরপরে কার্টুন তারা উইড্র করতে তারা বাধ্য হয় কিন্তু যেই লোক এই কার্টুন বানিয়েছিল তার কি বেজ্যোতি দুনিয়াতে হয়েছে এই খবর মনে হয় আপনারা অনেকে জানেন না কারণ এই খবর তো আর পত্রিকা আলারা দেয় না এটা আসে না তারা প্রথমটা শুধু দেয় যে নবী মোহাম্মদের ব্যাপারে কার্টুন তৈরি করা হয়েছে এমনকি ইন্টারনেট ও আল্লাহর নবীর নামে অসংখ্য ব্যাধবিমূলক কার্টুন সেখানে রেখে দেয়া হয়েছে না শেষ পর্যন্ত ডেনমার্কের কোপেন হেগেনের যেই লোক আপনার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবির সামিল যে কার্টুন ছিল আল্লাহ সুবাহ তাকে তার ঘর সহ আগুনে পোড়ায় পৃথিবীতেই তাকে জাহান নামে দিয়ে দিচ্ছেন সুবহান আল্লাহ বলবেন না সুবহান আল্লাহ বলেন তাহলে তার ঘরে আগুন লেগে যায় এবং আগুন লেগে যাওয়ার পরে কোনো ফায়ার ব্রিগেডের বাবাও তারে রক্ষা করতে পারে না আল্লাহ আগুন লাগায় দিলে তোর বাবা ফায়ার ব্রিগেড রক্ষা করতে পারবে তো কে কোন সময় পারবে না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে যে ব্যঙ্গ করে কার্টুন ছিল সে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে তারা আসলে নিজেদের কপালকে পড়াইতেছে এই কারো কপাল পড়বে না কপাল নিজেরই পড়বে রে কার মন্দ কে করে যার মন্দ সেই করে এই জন্য যদি আরেকজনের জন্য কুয়া খোঁড়া হয় ওই কুয়ার মধ্যে আপনি নিজেই পড়বেন যারাই আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেছে আজকের জামানা পর্যন্ত প্রত্যেকেই আল্লাহ রাবুল অত্যন্ত অপমানের সঙ্গে দুনিয়া থেকে নিয়েছেন এই যে দুই একজনে আমার মনে আছে নবুয় দাবি করেছিল যে আমি নবী হয়ে গেছি নবীর পরে আল্লাহ টয়লেটের মধ্যে ফালায়ে মারছেন সারা দুনিয়ার মানুষকে দেখাইলেন দেখো তোমার কেমন নবী যেই নবী মরে টয়লেটে গিয়ে নাউজ আল্লাহ এরকম বেহজ্জতি দুনিয়াতে করেন এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাদেরকে করেন আল্লাহ তাদেরকে দুনিয়াতেই বেহজ্জতি করেন লাঞ্ছনা গঞ্জনা শিকার তারা দুনিয়াতেই হয় এই যে দেখেন অমুক রুশদি তমুক রুশদি বই লিখে এখন মানুষের সামনে বেরই হতে পারে না পুলিশের প্রোটেকশন নিয়ে তাকে বাইরে বের হতে হয় তো লাভ হলো কি রে বাবা যে তুই এরকম আরো কতজন এরকম দাউদ হায়দার রঙ্গিলা রসুল লিখেছিল আরো তসলিমা নাসিনের মতন বেটিরা কত কিছু লিখেছে কিন্তু কারোই তো এখন শান্তি নাই নিরাপত্তা নাই দুনিয়াতেও আল্লাহ লানত করবেন আখেরাত ও তাদেরকে লানত করবে না লানতের কারণ হলো এইটা যে আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করেছে আর আল্লাহ নবীর সঙ্গে যারা বেয়াদবি করে এই বেয়াদবদের জায়গা দুনিয়াতেও হয় না আখেরাতেও হয় না কাজেই আমরা যেন এরকম বেয়াদবি কেউ না করি এরকম বেয়াদবি যেন আমরা কেউ না করি মাটি তো আপনার জায়গা হবে না পানিতেও আপনার জায়গা হবে না এরকম কোন বেয়াদবকে মাটিও নিবে না পানিও নিবে না এমনকি হিংস্র পশুর পেটে আপনি চলে যাবেন আল্লাহ সুফান হুয়া তাহলে এমন করতে পারেন আল্লাহ হলেন ফাঈদ আল্লাহ যা খুশি তাই করতে পারেন কাজেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কার্টুন ছবি যারা এঁকেছে তারা বেহাদবি করেছে আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে হুজুর কার্টুন ছবি না হয় ব্যঙ্গ করে এঁকেছে ভালো করে আল্লাহ রসুলের ছবি আঁকা যাবে কিনা আমরা সুন্দর করেই আঁকলাম দেখতে ভালো দেখা যায় ওরা না হয় বেয়াদবিমূলক কেসে আমরা বেয়াদবিমূলক আকলাম না এটা জায়েজ কিনা জিনা এটাও জায়েজ না এটাও আল্লাহ রসূলের সঙ্গে আরেকটা বেয়াদবি কারণ আল্লাহর রসূলের কোন ছবি আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই কেন রাখেন নাই কারণ ছবি রাখলে ছবি পূজা হইতো ছবিতে নিয়ে বাড়াবাড়ি হতো আর একটা মূর্তি পূজা শুরু হইতো আল্লাহর নবীর ছবিটা আপনার অন্তরে গেথে রাখবেন আপনি আপনার অন্তরে যেই ছবির জায়গা সেইটাই হলো আসল ছবি আল্লাহর নবীকে আপনার অন্তরে আপনি জায়গা দিয়েছেন নিজের চেয়েও বেশি ভালোবেসেছেন এই জন্য ছবিটা অন্তরেই থাকুক বাহিরে আর ছবির দরকার নাই যে ছবি অন্তরে থাকে সেই ছবিকে আর বাহিরে তো আনার দরকার নাই আর এরকম ছবি আঁকার সুযোগ থাকলে কত মানুষ কত রকম আঁকতো কেউ পাগড়ি দিয়ে আঁকতো কেউ সাদা পাগড়ি কেউ অথবা আপনার গ্রিন পাগড়ি কেউ বা পৃথিবীতে আছে যার যেমন খুশি যার যেমন মানুষ আর জন ভক্তি করে নানান সীমা লঙ্ঘন করে ফেলত দেখেন না এমনি তো লোকজন সীমা লঙ্ঘন করতে করতে এক গ্রুপ আছে তারা নীল পাগড়ি ছাড়া আর কিছুই তারা পড়বে না আর এক গ্রুপ আছে সাদা পাগড়ি ছাড়া আর কিছু তারা পড়বে না আরাগ্রব আছে তারা এটা ছড়া কিছু বলবে না আরাগ্রব আছে তারা ওইটা ছড়া কিছু বলবে না সবাই বাড়াবাড়ির মধ্যে পড়ে গিয়েছে কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ডেনমার্কে ইউরোপে আমেরিকাতে এই যে আমেরিকাতে কিছুদিন আগে আর এক ছবি বের করা হয়েছে যেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার সঙ্গে বিয়াদবি করা হয়েছে আল্লাহ নবীকে সেখানে একজন কামুক হিসেবে দেখানো হয়েছে নাওজুবিল্লাহ এখানকার এই যে বেটারা এই কাজ করছে তারাও দুনিয়াতেও বেজ যদি হইতেছে আখেরাতেও তাদের জন্য যদি তবা না করে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে এমন শাস্তি দিবেন যে ও বেটারা তাদের বাপের নাম পর্যন্ত ভুলে যাবে কারণ আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করা চলে না আল্লাহ নবীর সঙ্গে যারা বেয়াদবি করে তাদের কপাল পুড়ে যায় দুনিয়াতেও পড়ে আখেরাতেও পড়ে আর কোন অবস্থাতে আল্লাহ সুফান হুয়া তা আলা এটা সহ্য করবেন না

তার কারণেই মূলত আমরা জাহান নামের পদ থেকে মুক্তি পাওয়ার আমরা যে উপায় খুঁজে পেয়েছি সেজন্য আমরা এটা খুব ভালো করে বুঝতে হবে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার দুঃসাহস যেন আমরা কেউ না দেখাই আমি কবি হতে পারি আমি লেখক হতে পারি আমি সাহিত্যিক হতে পারি মুক্ত মনের মানুষ হতে পারি ফ্রিডম অব এক্সপ্রেশনে বিশ্বাস করতে পারি ফ্রিডম অফ স্পিচে আমি বিশ্বাস করতে পারি কিন্তু আমি আল্লাহর নবীকে নিয়ে কোনো বেয়াদবি করা আমি উচিত হবে না আমি এই সাহস রাখি না এই রাখি না এই রাখি এই কাজ যদি আমি করি আল্লাহ আমাকে এই দুনিয়াতেই শাস্তি দিবেন আর আখেরাতে শাস্তি তো অপেক্ষা করছেই এজন্য আমি আমার কবি ভাইদেরকে আমার লেখক ভাইদেরকে আমার সাহিত্যিক ভাইদেরকে আমার বিভিন্ন কার্টুনিস্ট ভাইদেরকে বলবো যে আল্লাহ রস্তে নিজেরা নিজেদেরকে সাহায্য করুন নিজেরা নিজেদের কপালকে ঠিক রাখুন নিজেদের ভাগ্যকে নষ্ট করবেন না নিজের জীবনটাকে বরবাদ করে দিবেন না আর দুনিয়া আখেরাতে গঞ্জনা শিকার হবেন আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে আপনি কখনো বদ ধরনের খারাপ কোনো মন্তব্য করবেন না কোনো কার্টুন আঁকবেন না আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করবেন না পারলে আল্লাহ নবীর প্রশংসা করুন আল্লাহ নবীর নাত করুন আপনি আল্লাহ রাবুল আলমিন আপনাকে দেখবেন আপনার সৌন্দর্য বাড়াবেন আপনার ইমান বাড়াবেন আপনার ইজ্জত বাড়াবেন আর আমরা তার উপরে দুরুদ এবং সালাম পড়ি এজন্য আল্লাহ নবীর ইন অফাতের পরেও আমরা আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না বেদবি করতে পারবো না আমাদের জন্য এটা আল্লাহ হারাম করেছেন আল্লাহ নবীকে মহব্বত করি আল্লাহ নবীকে সম্মান করি এবং আমাদের জীবনকে সুন্দর করি আল্লাহ সুহান হওয়া তা আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন আমিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কোরআনের আয়োজন আয়োজনে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বর্মিংহাম ইউকে

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা